সুপ্রভাত বন্ধুরা, অনেক দিন পর আবার একটা মিনি ব্লগ আজকে করছি। ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ আজকে আমার কাছে একটা স্পেশাল দিন, আজ 25শে নভেম্বর, আমার একমাত্র সন্তানের জন্মদিন, বলতে পারো আমারও জন্মদিন। কিসের জন্মদিন? না, আমার মাতৃত্বের জন্মদিন। তো যাই হোক, নিজের মানে ইউটিউবে স্মৃতির মনিকোঠায় রাখার জন্য এই ভিডিওটা স্টার্ট করেছি আর কি। তো সকালবেলা হচ্ছে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে সকাল, তারপরে বাবার সাথে ছেলে একটুখানি ওই ঘরটর সাজিয়ে নিল, যেরকম হয় আর কি। ওর আসলে প্রতি বছরই বড়ো করে করা হতো, এই গত 2 বছর ধরে ঠিক এই সময়টা এক্সাম চলে, মানে আজকেও এক্সাম আছে, ও কিন্তু স্কুলেও যাবে, পুরো ফুল 4টে পর্যন্ত স্কুল করে আসবে, কিন্তু কিছু করার নেই, আজকে ম্যাথ এবং ইংলিশের এক্সাম আছে। তো শুনে একটু ওর মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, খুব খেলা করছিল এবং আমি চলে গেছিলাম রান্নাঘরে, পুজো দিয়েই রান্নাঘরে চলে যেতে হয়েছে কারণ সকালবেলার টিফিন। তো সকালবেলা তো জন্মদিন বা কোনো অনুষ্ঠান মানেই কিন্তু হয় লুচি, তাই তো? কিন্তু ও সকালে লুচি খেলে আর দুপুরে কিন্তু একদম ভাত খেতে পারে না, ঠিক সেই কারণে হচ্ছে ওকে চাউমিন করে দিয়েছিলাম, মিষ্টি দিয়েছিলাম, ও খেয়ে চলে গিয়েছিলো স্কুলে, আর আমি এই ফাঁকে ওর জন্যই টুকটুক করে রান্না করলাম। তো সেক্ষেত্রে এখন স্কুল থেকে বাড়ি ফিরে এসছে, তারপরে কি ওই আশীর্বাদের পালা যা থাকে আর কি। আর দেখো, বদমাইশি করছে, আমি ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছি, ও আবার আমাকে বলছে তোমাকেও আশীর্বাদ করি। তো যাই হোক, তোমরাও সকলে আশীর্বাদ করেছো কমিউনিটিতে, আমি কাল ছেড়েছিলাম, আজকে এই ভিডিওটা 26 তারিখে যাচ্ছে, কিন্তু তোমরা অনেকে আশীর্বাদ দিয়েছো, ভালোবাসা দিয়েছো, তোমাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। তো যাই হোক, ওকে আশীর্বাদ করলাম। আর ওর না কোনো বায়না নেই, মানে মোবাইল দিতে হবে, টিভি দিতে হবে, এইসব কোনো বায়না নেই, তো এখনও পর্যন্ত নেই, জানি না ভবিষ্যতে কী হবে। ওর একটাই বায়না, ওকে ভালো ভালো গল্পের বই দিতে হবে, ড্রয়িং পেন্সিল দিতে হবে, এটাই ওর বায়না। আর হচ্ছে ভালো ভালো গুছিয়ে ওকে খেতে দিতে হবে, অবশ্যই ননভেজ, ভেজ কিছু খায় না, ননভেজ। তো সেই জন্যই যতটুকু পেরেছি, তোমরা অনেকেই জানো আমারও শরীর খারাপ, প্রতিবার তবু অনেক আয়োজন করি কিন্তু এবছর পেরে উঠিনি, যতটুকু পেরেছি ওই 5 রকম ভাজা ও চিংড়ি মাছ, যেহেতু খেতে পছন্দ করে চিংড়ি মাছ, আর বাচ্চারা যেগুলো খায় চিপস টিপস এটা ওটা সেটা, মাংস আর পায়েস, আমের চাটনি, দেখতেই পাচ্ছ সব এগুলো, মানে ও যেটুকু ভালোবাসে ও মাছ মাংস ছাড়া কিছু খায় না। তো প্রতিবারই ওই ডাল সবজি টবজি হেনা তেনা করা হয়, কিন্তু বেকার খাওয়া, ও যার জন্মদিন সে খায় না, তো সেক্ষেত্রে ওই জন্যই মাছ মাংসটাই করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি একা হাতে করে দিয়েছি, অন্যবার আমার মা আসে, আমার বোনেরা আসে, আরও সব আত্মীয় স্বজন আসে, কিন্তু এবছর আমার শরীর খারাপের জন্য একদম ছোটো করেই করা হয়েছে, একদম ঘরোয়া না করলে নয় ঠিক সেই রকম। তো স্কুল থেকে ফিরে আসার পর তো ওকে দিলাম খেতে, তো যাই হোক ওই যে বললাম গুছিয়ে খেতে ভালোবাসে, তো খাওয়া দাওয়া করলো এবং তারই ফাঁকে হচ্ছে আবার পড়তে বসানো, কারণ কী বলতো পরের দিনই আবার পরীক্ষা আছে, মানে মঙ্গলবারও আবার পরীক্ষা আছে, মানে আজকে মঙ্গলবার। তো পড়ে ঠোড়ে উঠে হচ্ছে, ও যেহেতু রাত্রি 10টা 25 হয়েছিল, ঠিক 10টা 25 কিন্তু রাত্রেবেলা কেকটা কাটা হয়েছে। তো যাই হোক, ওই ঘরোয়াভাবে যেটুকু আনন্দ হয় আর কি সেটুকুই ও করলো, তবে মানে যতটুকু সময় ঘরে ছিল ততটুকু সময় মানে ওই বেলুন নিয়ে, শুধু বেলুন নিয়ে করে গেছে আর কি। তো এর মানে ওর জন্মদিনের এর আগের ব্লগগুলো, মানে 2 বছরের 3 বছরের আগের ব্লগও ছোটো ছোটো আকারে, মানে আমি আমার স্মৃতির কী বলবো বাক্সে তুলে রেখেছি ইউটিউবের ঘরে, যাতে আমি ভবিষ্যতে দেখতে পাই। তো সেক্ষেত্রে এই ভিডিওটাও মনে হলো যে করে রাখি, কেননা ব্লগ তো দিই না, কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিই, কিন্তু মনে হলো যেন করে রাখি, তাহলে আমি অন্তত ভবিষ্যতে দেখতে পাবো, ঠিক সেই কারণেই করে রাখা। তো এই জন্যই হচ্ছে করলাম ভিডিওটা। আর তোমরা সকলে আবারও বলছি আশীর্বাদ করো, যাতে মানে ভালো মানুষ হতে পারে, সেটা আগে সবচেয়ে প্রয়োজন। কত বিদ্যা হলো, কত বুদ্ধি হলো, কত টাকা রোজগার করলো, তার চাইতে বড় কথা হচ্ছে ভালো মানুষ হওয়া। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার ভিডিওটাও শেষ করব, আর হচ্ছে কেক কেটেছি, এবার কেক খেতে যেহেতু ভালোবাসে, আমি বললাম এখান থেকে একটু বাবাকে খাইয়ে দাও, সে তিনি দেবেন না,
তো যাই হোক, কেক টেক খাওয়ার পরে হচ্ছে রাত্রেবেলা। তো রাত্রেবেলা বিশেষ কিছুই আর করিনি, পায়েশ মাংস মিষ্টি সবই ছিল ওবেলার। তো শুধু ডালপুরি করেছিলাম, যেহেতু ও ডালপুরি খেতে ভালোবাসে, আর ও সকালে সেই চাউমিন খেয়ে গেছিলো, খাওয়া হয়নি ওর ময়দার জিনিস। আর আমাদের মধ্যে হচ্ছে জন্মদিনের দিন রাত্রেবেলা ভাত খায় না, মানে কোনো চালের জিনিস খায় না, তো সেই ব্যাপারেই করা হয়েছিল। তো তোমরা যাই হোক আমার ছেলেকে আশীর্বাদ করো, কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আজকের মতো আসি, টাটা।